হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা হতে কোটি টাকা মূল্যের কোষ্টি পাথরসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব নয়। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব নয় সিপিসি এক হবিগঞ্জের একটি অভিযানিক দল লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামানের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন 4 নম্বর পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি চা বাগানের ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর হতে কোটি টাকা মূল্যের কোষ্টি পাথরসহ মহানন্দ মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।